बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आशा करी सबाई भालो आछेन। सकल शिक्षार्थीके आमार सालाम ओ शुभेच्छा रइलो। आमी आजके शुरू करछि HTML एर काठामो अर्थात ICT क्लास HTML अध्याय 4 एर HTML सम्पर्कित। एखन आपनाके जदि बला हय एकटी ईमेल लिखेन, ताहले आमरा प्रथमे कि लिखब? फ्रम टू सबजेक्ट तार बडी आमी अर्थात कोत्थेके फ्रमटा सबजेक्ट बडी सब कोत्थेके आसछे आमाके सरि ए जिनिसगुलो आगे लिखते हबे। फ्रम टू सबजेक्ट बडी ता एखन आमी जदि आगे टू लिखी बा आगे सबजेक्ट लिखी ताहले लेखागुलो भूल हबे। हाँ, तो सेजन्य आमाके कि करते हबे? एखन প্রত্যেকটা জিনিসের একটা কাঠামো আছে। ইমেলের যেমন কাঠামো আছে, রচনা লিখতে গেলে তোমাকে একটা কাঠামো দেওয়া হবে, আবার প্রতিবেদন লিখতে গেলে একটা কাঠামো অনুযায়ী লিখতে হয়। ঠিক এখানে HTML এর একটা কাঠামো আছে। তো HTML এর সমস্যা দুই ধরনের মনে রাখবেন। একটা টেবিল বা ছক, মানে এখানে তালিকা থাকবে বা ছক থাকবে। আর একটা সমস্যা হচ্ছে টেবিল ছাড়া, এখানে আমি চেয়ার নাম দিয়েছি ইচ্ছা করে যোগ করার জন্য বা মজা করার জন্য চেয়ার দিয়েছি, অর্থাৎ চেয়ার টেবিল। এই ক্লাসটির নাম হচ্ছে চেয়ার টেবিল। চেয়ার মানে টেবিল ছাড়া। তো চেয়ারটা বইতে নাই, এবার আমি মজা করার জন্য এটি দিয়েছি নামটা। তো এখন প্রশ্ন করতে পারেন, স্যার টেবিল ছাড়া কোনগুলো? যেমন কোনো লেখাকে সুন্দর করার জন্য, বোল্ড করার জন্য, লেখার সাথে কোনো ছবি যুক্ত করার জন্য, এই ধরনের বিষয়গুলো। অর্থাৎ যেখানে ছক থাকবে না সেগুলো হচ্ছে টেবিলের সংখ্যা। তাহলে আমরা শিখেছিলাম দুইটি সমস্যা, একটা টেবিল আর একটা টেবিল ছাড়া বা চেয়ার। হ্যাঁ, তো টেবিল যখন প্রশ্ন থাকবে, ছকে আকারে যখন প্রশ্নটি থাকবে, তখন আমাকে অবশ্যই এই লাইনগুলো লিখতে হবে, ছয় বা সাত লাইন। লাইনগুলো কী কী? HTML হ্যাড টাইটেল হ্যাড, এই হ্যাড এখানে একটু লাল লাল রং দিয়েছে, স্ল্যাশ শেষ মানে শেষ। বডি ক্যাপশন মানে শিরোনাম, টেবিলের বর্ডার, বর্ডার মানে কি অর্থ কী? টেবিলে যেগুলোর এরকম তাক থাকে, এরকম এরকম ছক থাকে, এরকম এরকম ঘর, সেগুলোকে বলা হয় বর্ডার। এক মানে কি? এই দাগগুলো আমি কতটুকু দিব, মোটা দিব নাকি পাতলা দিব। এক দিলে এরকম মনে করেন, এক দিলে এরকম আসবে, এখানে দুই দিলে আর বড় হবে। তাহলে আমি আবার বলছি, এখানে সবসময় ছয় লাইন বা সাত লাইন। HTML হ্যাড টাইটেল হ্যাড বডি ক্যাপশন টেবল বর্ডার, এগুলো এখানে লিখতে হবে। আর টেবিল ছাড়া হলে এখানে পাঁচ লাইন, HTML হ্যাড টাইটেল হ্যাড বডি, অর্থাৎ এখানে ক্যাপশনটা হবে না, টেবল বর্ডারটা এখানে হবে না। এটা হচ্ছে শুরু অর্থাৎ বিসমিল্লা। তারপরে এটা হচ্ছে বডির মতো একটা অংশ। এখানে আমি কি টেবিল সংখ্যা তো সবগুলো লিখবো, প্রথমে টিয়ার দিয়ে লিখতে হবে। টিয়ার মানে টেবল রো। এখানে প্রশ্ন অনুযায়ী কয়েকটা লাইন হতে পারে, পাঁচ লাইন হতে পারে, বিশ লাইন হতে পারে, দশ লাইন হতে পারে, কোনো সমস্যা না প্রশ্ন অনুযায়ী। আর শেষ সবসময় তিন লাইন, সবসময় টেবিল সংখ্যা তো সবসময় শেষ তিন লাইন। এই স্ল্যাশ টেবল স্ল্যাশ বডি স্ল্যাশ HTML, এটা হচ্ছে আমাদের টেবিলের একটা স্ট্রাকচার। আর যখন টেবিল ছাড়া হবে তখন এখানে পাঁচ লাইন, এখানে প্রশ্ন অনুযায়ী লাইন হবে, আর এখানে সবসময় কয় লাইন? দুই লাইন। কী কী? বডি HTML। তাহলে টেবিল থাকলে একে তিন লাইন, আর টেবিল ছাড়া হলে দুই লাইন। আর শুরু করার সময় এখানে ছয় লাইন বা সাত লাইন হতে পারে, আর এখানে সবসময় পাঁচ লাইন হবে সবসময়। এখানে ছয় লাইন কখন হবে? মাঝে মাঝে ক্যাপশনটা না থাকতে পারে প্রশ্নে, ক্যাপশন মানে টেবিলের শিরোনাম, এটা না থাকলে মনে করবেন আপনি এই তখন ছয় লাইন হবে, আর এটা থাকলে সাত লাইন হবে। তাহলে এই টেবল বর্ডার সবসময় থাকবে, কিন্তু ক্যাপশনটা সবসময় না থাকতে পারে। আরটা জিনিস লক্ষ্য রাখেন, আমি প্রত্যেকটা ট্যাগ এখানে জোড়া জোড়া থাকবে। এটা যেমন হ্যাড জোড়া লিখে দিয়েছি এখানে, টাইটেল জোড়া, ক্যাপশন জোড়া, টেবল এখানে শুরু, এই জোড়াটা এখানে শেষ, HTML এখানে শুরু, এখানে শেষ, বডি এখানে শুরু, এখানে শেষ, শেষ করার আগে একটা স্ল্যাশ দিতে হবে, যেটা আমি লাল কালার দিয়ে দিয়েছি। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেল ইলমা বুক শেলফ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,
শেয়ার করবেন, কমেন্ট করবেন, এতে আমার উৎসাহ বাড়বে, আমি নতুন নতুন ভিডিও দিব। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটা আমার বিশেষ বিশেষ অনুরোধ আপনাদের কাছে। তাহলে খোদা হাফেজ, ভালো থাকুন।